আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে সুজির বরফি বানাবো, এটা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে সুজির বরফি বানানোর জন্য আমি এখানে 3 টেবিল চামচ ঘি নিয়েছি। ঘিটা একটা ফ্রাই প্যানে দিয়ে একটু গরম করে তারপর আমি এখানে 2টা এলাচ আর 1টা দারচিনি ঠেঙ্গা দিয়ে দিয়েছি। দিয়ে বিট সেখানে একটু ভেজে তারপর আমি এখানে সুজিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ আর কি সুজি নিয়ে নিয়েছি। তো সুজিটাকে এখন আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে আর কি। আমি সুজিটাকে ভেজে নেব। সুজির গায়ের কালারটা চেঞ্জ হবে, বাট কালারটা সুন্দর থাকতে হবে। তা না হলে যদি কোনোভাবে পুড়ে যায় বা কালারটা কালো হয়ে যায় তাহলে সুজি বরফিটা দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তাই চুলার আঁচটা একেবারে মিডিয়াম করে তারপরে আর কি সুজিটাকে ভেজে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে আর কি সুজিটাকে ভাজতে হবে, যাতে করে সুজিটা ভাজাও হয় সুন্দরভাবে, গায়ের কালারটাও চেঞ্জ হয়ে যায় আর সুন্দর একটা অ্যারোমা বের হয়। তো এভাবে করে আর কি আমি সুজিটাকে ভেজে নিচ্ছি। তো বাজারে অনেক ধরনের আর কি সুজি কিনতে পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো আর কি সুজিটা নিয়ে নেবেন। তো আমার সুজিটা ভাজা হয়ে গেছে। তা আগে থেকে আমি আর কি দুধ জাল করে রেখেছিলাম, এই দুধটা আমি দিয়ে দিলাম এখানে। তো টোটাল আমি আর কি এখানে 1 কেজি দুধ দিয়েছি। ফার্স্ট টাইম পুরাটা দিয়ে নিয়ে একটু দিয়েছিলাম, রেখে দিয়েছিলাম, বাকিটাও আর কি আমি অ্যাড করে দিয়েছি। তো দুধটা যদি একটু গরম থাকে বা আপনারা পানি দিয়েও করতে পারেন, কেউ যদি দুধ না দিতে চান, একটু হালকা কুসুম গরম থাকলে আর কি ভালো, জিনিসটা আর কি দলা পাকায় না, ভালোভাবে সুন্দরভাবে হয়ে যায়। তো এখানে আমি 1/2 কাপ আর কি চিনাবাদাম আমি ভেজে আর কি এটাকে একটু গুঁড়ো করে নিয়েছি হালকা। তো এটা দিয়ে দিলাম। পার্সোনালি আমার কাছে আর কি সুজির হালুয়া বা বরফি এগুলোর মধ্যে এটা দিলে আমার কাছে খেতে খুব ভালো লাগে। তো এখানে ফার্স্টে আমি 1/2 কাপ আর কি চিনি দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব। স্বাদ মতো লবণও দিয়েছি, যে কোনো মিষ্টি খাবার একটু লবণ না দিলে আর কি ভালো লাগে না, লবণটা দিলে মিষ্টি খাবারটা খেতে খুব বেশি ভালো লাগে। তো সুজিটা সিদ্ধ হওয়ার পরে আর কি আমি চিনিটাকে অ্যাড করেছি। ফার্স্টে চিনিটা দিতে গেলে আর কি সিদ্ধটা হবে না ঠিকভাবে আর কি তাড়াতাড়ি, আর সুজির মধ্যে দুধ বা পানি যখন দেওয়ার সাথে সাথে কিন্তু চুষে নেয়, সেজন্য আর কি আগে চিনিটা না দেওয়াই আর কি ভালো। তো আমি এখন বাকি চিনিটুকু আর কি দিয়ে দিচ্ছি। টোটাল এখানে আমি 1 কাপ আর কি চিনি দিয়েছি। আর চিনিটা দিতে হবে আপনাদের আপনারা পছন্দ মতো, কেউ চিনি বেশি খায়, কেউ একটু কম খায়। তো এটা আর কি চিনি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো আমার বাসায় চিনি একটু বেশি খায়, সেই জন্য আর কি আমি চিনিটা একটু বেশি দিয়েছি। তো এখানে আমি 1/2 কাপ গুঁড়া দুধও দিয়ে দিলাম। তো আমার আজকে সুজির বরফি রেসিপি বা ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো এভাবে আর কি অনবরত নেড়ে চেড়ে আর কি হালুয়াটাকে করতে হবে। আর চুলার আঁচটা পুরাটাতে আমি মিডিয়াম রেখেছি, কারণ ফুল আছে সুজি হালুয়া বা যে কোনো জিনিস আর কি এগুলা করা যায় না। যারা সুজি মানে হালুয়াটা খাবেন তারা আর একটু আর কি নরম যখন থাকে তখন আর কি তুলে নিতে পারেন, আর আমি যেহেতু বরফি করব সেই জন্য আর কি আমি আর একটু করে নিচ্ছি। এই যে যখনই মানে ফ্রাই প্যান থেকে উঠে আসবে তখনই বুঝতে হবে যে এটা
হালুয়া বরফির জন্য আর কি পারফেক্ট। তা আমারটাও প্রায় হয়ে আসছে, তো এখন আমি একটা সার্ভিং ডিশে আর কি আগে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম সার্ভিং ডিশটাতে, তো এখন আমি ঢেলে দিয়ে দিলাম। দিয়ে তারপরে সমান করে আর কি গরম গরম অবস্থায় সাথে সাথে এটাকে আর কি মেলে নিতে হয় আর কি, নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম যে যেভাবে সাজাতে চান সাজাতে পারেন। তো এখানে আমি কাঠ বাদাম দিয়েছি, কিশমিশ দিয়েছি আর কিছু কাজু বাদাম দিয়েছি, দিয়ে এটাকে ডেকোরেশন করে নিলাম। আমি আমার মতো করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এখন গরম থাকা অবস্থায় আর কি আমি এটাকে কেটে রেখে দেব, যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর কি আমি এটাকে একটা প্লেটে তুলে নিয়েছি। তো আজ এখানে শেষ করলাম, আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।